চালু ভাই একটা বিষয় হচ্ছে আমরা জানি যে হিরু আলম একদিনই হিরু আলম হয়নি এবং তিনি সাংবাদিক বান্ধব তারপরও হিরু আলম কি রাগান্বিত সাংবাদিকদের উপর মানে আজকের এই ব্যবহারটা কেন ও আজকে আপনারা শুনেন আজকে আপনারা ভুল বুঝতেছিলেন বিষয়টা নিয়ে আজকে মনে করেন যখন মনে করেন এখন 19 মিনিট ধরে বললাম আমাকে 28 রেডিও তার 20 মিনিট সময় লাগবে আর উনি আসার পর থেকে আমাকে বলতেছে আলম ভাই আমাকে একটা আপনি আমাকে একটা এক্সট্রা ব্যাপারটা সাক্ষাৎকার দেবেন অন্য প্রসঙ্গে তো আমি করে ঠিক আছে আমি তেমনি ফাঁকা হলে তো উনি করছে বারবার কথা বলছিল আমি একটা মিশন দেন তো আমি দেখেছি আরও 20-15 মিনিট সময় লাগবে তো আপনারা কি আমাকে বলেন যে ভাই এক্সট্রাভাবে আমাকে একটা সাক্ষাৎকার দেবেন আমি বলতে পারবেন কাউকে দিইনি বলতে পারবেন না আলম ভাই এখানে প্রশ্নটা হচ্ছে যে আপনি এমপি ইলেকশন করছেন আপনি কি চাচ্ছেন যে একাই ভোট দিয়ে নির্বাচন হয়ে যাবে এমপি হয়ে যাবেন একা ভোট দিয়ে নির্বাচন কেউ জীবনে কেউ করতে পারছে ভোট দিবে জনগণ জনগণ যদি আপনাকে ভোট দেয় তাহলে নির্বাচন করতে পারবেন আর একটা হলো যে আপনি যদি ক্ষমতা জোর থাকে আপনি নিজে একা সিলমারে ভোট দিতে পারবেন দুইটা জিনিস অপশন নির্বাচনে পাস করা এই বিষয়টা হচ্ছে আলম ভাই যেহেতু আমরা সাংবাদিকতায় এসেছি আমরা কিন্তু অনার্স মাস্টার শেষ করে কিন্তু সাংবাদিকতায় এসেছি এবং প্রায় এক যুগ পার হয়ে গেছে কিন্তু আপনি যখন সাংবাদিকদের দাঁড় করিয়ে আপনি অন্য কাউকে সাক্ষাৎকার দিচ্ছেন এবং বলতেছেন যে একটা পত্রিকার নাম বলে যে তাকে সাক্ষাৎকার দিয়ে আসি সেই ক্ষেত্রে আসলে সাংবাদিকের মান কতটুকু আসলে কমছে বলে আপনি মনে করছেন দেখুন আমি কিন্তু এটা কিন্তু একটু আগে বললাম যে আপনাদের এই সেট আপ রেডি হইতে এবং যে কাজ তান্ডা আজকে তাদের কাজে আজকে কাজ নদী এই মেয়েটা রেডি হতে আর 20 মিনিট সময় লাগবে বলেছে আমার কেন 20 মিনিট সময় লাগবে তাহলে আপনি রেডি হন তাহলে এই শান্তি উনি করতে আমাকে একটু অনুরোধ করতেছে আপনি কেরে মধ্যে দল কেউ অনুরোধ করেন দেখেন বিষয়টা কিন্তু আপনি কেরে বিষয়টা আমার ঘাড়ে বসাবানো হইতেছে আপনারা কিন্তু জাতীয় জাতি ভাই ও সাংবাদিক ওই সাংবাদিক ওরা কিন্তু আপনি কেরে লোকে একদম অনুরোধ করে বলতেছে আমি চলে যাবো একটা মিনিট আমাকে একটা পার্সেল হবে দেন আমি চলে যাবো আমি তারপর আসার পর থেকে ঠিক আছে আমি একটা দেবো নি সে কিন্তু আপনি কেরে ভাই এক হলে নি সে আমার সাংবাদিক আমার ডিপার্টমেন্টে ব্যথা অন্য ডিপার্টমেন্টের লোক আপনি কেউ দাঁড় করে দেয় আমি এসে এক ঘন্টার সাথে পাঁচ ফিট আড্ডা দিয়েছে অথবা কাউকে দেখে বলতেছে ঠিক আছে আপনি কেউ দাঁড়িয়ে রাখে আমি অন্য খাজুরে বেসাল পারতেছি কোনো আমি তাও কিনতে পারিনি আপনি কিন্তু জাতীয় ভাই একটু হস্ত থেকে সময় এসেছে আমি মেয়েটা রেডি ছিল না বলে কিন্তু যাই হোক ওই বিষয়ে আপনাদের মনে করেন আপনি কষ্ট হয়ে থাকেন আমি ওই বিষয়ে সবাইকে সরি বলতে সরি ভাই ওকে সরি না একটা বিষয় একটু আমার জানা ছিল সেটা হচ্ছে যে আমি আসার পরে আপনি যে বললাম যে হিরু ভাই আপনার যেহেতু আজকে প্রোগ্রাম তাহলে কিন্তু আপনি কিন্তু আজকে কিছু বলতে হবে আপনি বললেন যে আপনার এই প্রোগ্রামটা আপনার না তারপরে বললাম যে হচ্ছে আপনার না তাহলে যেহেতু আমাদেরকে ইনভাইটেশন করা হয়েছে তাহলে কিন্তু আপনি বলতে হবে আপনি পরে বলছেন যে আচ্ছা তাহলে পরে আমরা দিব ঠিক আছে কিন্তু আমরা এতগুলো মানুষ থাকা উদ্দে আপনি একা একজনকে যদি ওই পাশে দেন আর আমরা সবাই এখানে রেডি হয়ে আছি আমি কিন্তু যখন বললো মিয়াটা বললো এখান থেকে 20 মিনিট একটু সময় লাগবে আরো ঠিক আছে আমি ঠিক আছে আপনার বিস্কুট আপনার দারুণ রেডি হন তাহলে আমি বিদায় করে দিই বারবার বলতেছে বলতেছে সে কিন্তু আপনি কেটে জাতীয় ভাই আমি তো এক বারবার বলে একটা কথা বলতেছে সে দুদুল মনে করেন আমি আপনাকে দাঁড় করে নিচে দুল কারোর সাথে গল্প করতাম যে আলম ভাই হোক দাঁড়িয়ে এক ধরে খাদুরে আলোপ পারতেছে তাহলে আপনি এই দেশটা সম্পূর্ণ আমার পর আপনার দিতে পারেন কিন্তু আমি যেহেতু দেরি ছিল না বলে আমি কিন্তু ওকে 5 মিনিট সময় দিয়ে যাচ্ছি যদি আজকের এই বিষয়টা নিয়ে সর্বশেষ দর্শকদের সবার পক্ষ থেকে আপনি বলতেন যেহেতু আপনার কাছে সবাই ভাইরাল হওয়ার জন্য আসছে আপনার মুখের কথার কিন্তু একটা ভ্যালু আছে অথবা আপনি একটু বলবেন দয়া করে কোন বিষয়টা আপনারা সবাই এই গানের মিউজিক কে করেছে এফ এ তুষার তুষার আছে না নাই আমার এখান থেকে হইতেছে যেহেতু আমি আসলে জড়িত অবশ্যই হিরু আলম অফিস থেকে অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনি সবাই দেখতে আমরা যে তো তার গান আজকে একটা অল ফিমেল করতেছি আর দর্শকদের উপর দিতেছি দর্শকদের কতটা গ্রহণ করে তারপরের উপর আমরা অবশ্যই চিন্তা ভাবনা করুন ওদিকে যে সিনেমাতে একটা গান গাওয়ান যায় কিনা আলম ভাই আপনার সাথে যিনি আছে রাপিয়া
যদি ভুল না করি উনি একটু আগে বলেছে যে হিরো আলমকে আমি অনেক দিন থেকে ফলো করি এবং হিরো আলম ভাইয়ের সাথে আমার অভিনয় করা খুবই সে জায়গা থেকে আপনি কি বলবেন উনি যেহেতু ইচ্ছা প্রকাশ করেছে কোনো সিনেমা করার ইচ্ছা আছে আজকে রাফি এখানে আপনার সাথে বলতেছে সে আমার মনে করেন অনেকদিন থেকে আমার তার সাথে যোগাযোগ কথাবার্তা আজকে যেহেতু গানটা করছে আজকে আমাকে দাঁড়ায় সে আমার অবদানে আজকে আপনি প্রথম জীবনে গান করতেছে আমি প্রথম সুযোগ করেছি তাদের এরকম তো অবদান অবদান ঠিক কিন্তু শেষ পর্যন্ত আপনার পাশে তো থাকে না যারা থাকে তারাও কিন্তু আপনার বিরুদ্ধে একসময় কথা বলছে এই বিষয়টা এখন যারা আমার পাশে থাকে ভুল বুঝে এই রাজীব ভাই কিন্তু একদিন কিছু নাকি ভুল বুঝে চলে গিয়েছিল আমার কাছ থেকে সে বিভিন্ন জায়গার থেকে কিন্তু ভুল বুঝে কিন্তু আবার তার ভুলটা বুঝতে পেরেছে সে কিন্তু আমার কাছে কাম ব্যাক করেছে তো সেই হিসেবে মানুষ ভুল করতেই পারে তো রাফি একটা চলে গেলে দশটা রাফি উনি আবার তৈরি হবে আমাদের শোনেন আমাদের এখানে মনে করেন কারিগর করে কারখানা এটা প্রোডাকশন হাউস মানে এখান থেকে একটা না একটা আর্টিস্ট তৈরি হবে ফিল্ম তৈরি হবে নাটক তৈরি হবে গান তৈরি হবে আমরা অবশ্যই চেষ্টা ভাবনা করবো যে আরও দশটা রাফি এখানে তৈরি হোক ভাইয়া আমি একটু শেষ হব যে নির্বাচনের সময় একটু নির্বাচনের সময় আলম ভাই নির্বাচনের সময় সবাই আপনার জন্য আমরা কম বেশি দোয়া করেছি অনেকেই করেছেন আচ্ছা এখন সর্বশেষ যেটা সেটা হলো যে আপনার পাশে যে কাজল পপি দাঁড়িয়ে আছে ওই ভদ্র আপুটা উনি কিন্তু নামাজ পড়ে পর্যন্ত আপনার কাছে দোয়া করেছে আসলে আপনারা কেমন ভাই বোন একটু যদি বলতেন অবশ্যই মিডিয়াতে আমি যখন প্রথমে আছি আপুর সাথে অনেক মানে 7-8 বছর আগে থেকে আমার পরিচয় তো সেখান থেকে সে আগে থেকে আমাকে সাপোর্ট করে এসেছে দোয়া করে এসেছে শোনেন মানুষের কখন কার উপর ভালোবাসায় কেউ দূর থেকে ভালোবাসে কেউ প্রকাশে ভালোবাসে প্রকাশে ভালোবাসলে হয় কি হিরো আলমকে কেউ সাপোর্ট করে তাকে সবাই বকা দেয় গালে দেয় ধুয়ে দেয় তো সবাই কারো করে ধৈর্য আছে যে হিরো আলম বকা বকা শোনার পরও তাকে ভালোবাসতেছে তারই মধ্যে কাজল আপা একজন হাজার লোকের বকা খাও কিন্তু তাকেও না হিরো আলমের পাশে আছে ভালোবাসা কিন্তু কাজল আপু আপনি কি বলতে চান আলম ভাই সম্পর্কে আজকে এতদিন তো দোয়া করেছেন আজকে কি বল কেন না আমি আজীবন দোয়া করি বেঁচে থাকুক আর ওকে লক্ষ্য করে আমার মতো মোটা মানুষ পিছিয়ে যায় আমি হয়ে যাচ্ছি কেন আমারও যখন মিলিয়ন মিলিয়ন এত কিছু মানুষে দেখে শুধু এর কথা বললেন না আমার নাটকও দেখে কেন মোটা দেখে সাইজ ছাড়া চিন্তা আগে কিন্তু আমি পড়ে গেছিলাম যে না আমি আর পারবো না আমি তো মোটা হয়ে গেছি সাইজ ছাড়া কিন্তু যখন দেখলাম ও যদি পারে আমি কেন পারবো না এই হচ্ছে আমার ওস্তাদ ধরতে গেলে ওকে আইকন হ্যাঁ একে দেখে আমি সাহস করে আমি এই যে আগায় আসছি না কিন্তু আমি পড়ে গেছিলাম আমি একদম পড়ে গেছিলাম দেখেন মানুষে হিরো আলম বাংলাদেশে কিছু না কারণ কিছু করতে না পারলো ভালো কিছু না দিতে পারলেও কিন্তু হিরো আলমক বর্তমানে মানুষ আইকন ভাবতেছে হিরো আলমক দেখে কেউ শিখতেছে হিরো আলম পারলে আমরা কেন পারবো না তো আমি তো একটাই সাল তোমাকে শিখাতে পারছি ভালো অভিনয় না শিখাতে পারি কারো কোনো উপকার করতে না করতে পারি কিন্তু অনুপ্রেরণা তো দিয়েছে মানুষের মনের ভিতরে